বংশপরম্পরায় কাকর ভৈরবের পুজো করে আসছিলেন গ্রামবাসী। এই গ্রামের বাসিন্দাদের কুলদেবতা এই কাকর ভৈরব। তাদের বিশ্বাস, শিলাকৃতির কাকর ভৈরব জমি ও গবাদি পশুর রক্ষা করেন এবং দুর্দশা নির্মূল করেন। আসলে সেটি দেবতা নয়, ছিল ডাইনোসরের ডিম। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায়। ডিম সদৃশ গোলাকৃতির শিলাটি গ্রামবাসী নিজেদের চাষাবাদের জমির সীমানায় রেখে পুজো করতেন। গ্রামবাসী বলেছেন, নিয়মিত তারা পুজো দিয়ে আসছিলেন। কোথাও কোথাও কাকর ভৈরবকে ভিলেট বাবা বলেও পুজো করা হতো। কিছুদিন আগেও তারা জানতেন না যে এই শিলা আসলে ডাইনোসরের ডিমের জীবাশ্ম। ভারতের মধ্যপ্রদেশের ধার জেলা ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত। ওই জেলারই অন্তর্গত পারোল্লা গ্রামের বাসিন্দাদের কুলদেবতা কাকর ভৈরব। গত কয়েক শতাব্দী ধরে এই গ্রামের বাসিন্দারা হাতে তালুর মাপের কয়েকটি গোলাকার পাথর পূজা করত। কিন্তু লখনৌয়ের কয়েকজন বিজ্ঞানী সেখানে আসার পরই শতাব্দী প্রাচীন এই ধারণা ভেঙে গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এত বছর ধরে যে পাথরের মতো বস্তুগুলোকে গ্রামবাসীরা দেবতা জ্ঞানে পুজো করে আসছে, সেগুলো আসলে ডাইনোসরের ডিম। জানা গিয়েছে, চাষের জমি খুঁড়তে গিয়ে ওই পাথরের মতো বস্তুগুলো পেয়েছিলেন ভেস্তা মন্ডলয় নামে এক কৃষকের পূর্বপুরুষেরা। সেই থেকে কয়েক শতাব্দী ধরে ওই গোলাকার বস্তুগুলোকে কাকর ভৈরব বা মাটির দেবতা হিসেবে পূজা করত তার বাপ ঠাকুর দ্বারা। শুধু ভেস্টা মন্ডলয়ের পরিবার নয়, আশেপাশে বহু মানুষই মনে প্রাণে বিশ্বাস করত ওই দেবতারা তাদের চাষাবাদ এবং গবাদি পশু রক্ষা করে, প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে তাদের সাহায্য করে। নর্মদা উপত্যকা অঞ্চলে ভেস্তা মন্ডলয়ের পরিবারের মতো অনেক পরিবারই একই ধরনের গোলাকার পাথরের মতো বস্তু রয়েছে। সকলে গোলাকার বস্তুগুলোকে পারিবারিক দেবতা বা গ্রামের কুলদেবতা হিসেবে পূজা করে। গ্রামবাসীরা বংশ পরম্পরায় দীপাবলির সময় তাদের জমির একটি অংশে কাকর ভৈরব প্রতিষ্ঠা করে সন্তান সম্ভব বা গবাদি পশুদের ওই শিলার উপর লাভ দিয়ে পার করার। তাদের বিশ্বাস, এতে সন্তান সম্ভব বা পশুটার আগত শিশুরা সুস্থ থাকবে, ফলে মালিকের ভবিষ্যৎও সুরক্ষিত থাকবে, একই সঙ্গে সমস্ত ফাঁড়াও কাটবে বলে বিশ্বাস কাকর ভৈরব পূজারীদের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে শুরুর দিকে এই অঞ্চলে লখনৌয়ের বীরবল সাহানি ইনস্টিটিউট অব প্যালো সায়েন্স থেকে বিজ্ঞানীদের একটি দল এসেছিলেন। ওই গোলাকার পাথরের মতো বস্তুগুলোকে তারা পরীক্ষা করে দেখেন, আর সেই বৈজ্ঞানিক পরীক্ষাতে প্রমাণ হয়েছে সেগুলো আসলে ডাইনোসরের ডিম। লক্ষ লক্ষ বছর আগে সেগুলো পাথরের মতো জীবাশ্মে পরিণত হয়েছিল, সেগুলোই মাটি খুঁড়ে পেয়েছিলেন গ্রামবাসীরা। বস্তুত শুধু পদালোয়া গ্রাম নয়, গোটা ধার জেলায় ডাইনোসরের ডিম পাওয়ার জন্য পরিচিত। অতীতেও এখান থেকে অন্তত 256টি ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছে। বেশ কয়েক বছর ধরে এই অঞ্চলে অনুসন্ধান চালান বিজ্ঞানীরা। তাদের মতে, জুরাসিক যুগে মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা এলাকা ছিল টাইটানোসরাসের ডিম পাড়ার জায়গা। প্রায় 65 বছর আগে এই অঞ্চলে ঘুরে বেড়াতো বিশাল আকৃতির টাইটানোসরাসরা। এই এলাকায় এমন অনেক ডাইনোসরের ডিম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রামবাসীরা মাঝে মাঝে চাষ করতে গিয়ে সেই সব ডিমের সন্ধান পান, তবে সেগুলো সংরক্ষণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাটি সংরক্ষণে এখনও পর্যন্ত কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ 2011 সালে এলাকাটিকে একটি জীবাশ্ম পার্ক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল। তবে কাঁকর ভৈরব আসলে ডাইনোসরের ডিম বলে জানার পর বন বিভাগের পক্ষ থেকে এলাকাটি ঘেরা হয়েছে।